ইট পাথরের কংক্রিটে ঘেরা শহর রাজধানী ঢাকা। ব্যস্তই নগরের প্রতিটি মানুষ খুঁজে ফেরেন একটি স্থায়ী আবাসন। কোটি মানুষের এই নগরীতে তেমনি নিজস্ব একটি মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন তাদেরই একজন, খুলনার আনোয়ার আলী। পুরান ঢাকার একটি ভাড়া বাসায় বসবাস করা এই মানুষটির স্বপ্ন জীবনের সবটুকু সঞ্চয় দিয়ে পরিবারের জন্য ঢাকায় একটি নিজের বাড়ি। কিছু মাথা গোঁজার ঠাঁই হয়, আল্লাহ যদি রহমত করে, তাহলে তো সেই চিন্তাধারা নিয়ে আসলাম। তবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এবারের রিহাব ফেয়ারে তেমন বিশেষ মূল্য ছাড় নেই। ফ্ল্যাটের সর্বনিম্ন দাম প্রতি স্কোয়ার ফুট 4,000 টাকা আর সর্বোচ্চ 18,000 টাকা। আর ফ্লোট কাটা প্রতি সর্বনিম্ন 4 লাখ এবং সর্বোচ্চ দাম রয়েছে 30 লাখ টাকা। দাম বেশি হয় সাধারণ ক্রেতারা জানিয়েছেন হতাশার কথা। বাইরে যেরকম শুনি ওরকমটা না, আমার কাছে মনে হয় একটু বেশি। আমার যখন লোকেশন পছন্দ হচ্ছে তখন দাম বেশি, আমার যেগুলো ধরেন একটু আমার সাধ্যের মধ্যে সেটা আবার গিয়ে লোকেশন আমার পছন্দ হচ্ছে না। প্র্যাকটিক্যালে আরো দাম কম, ফেয়ারে আরো দাম বেশি। তবে আবাসন প্রতিষ্ঠান ও আয়োজক কমিটি বলছেন ভালো আবাসন সুবিধা নিশ্চিত করতেই মূল্য একটু বেশি। মার্কেট তো অনেক আগে থেকে অনেক কম, আমরা ডেফিনেটলি ছাড় দিচ্ছি। মানুষ ঘামঝরানো টাকা দিয়ে প্লট কিনবে, সঠিক সময় বুঝে পাবে না, আমরা তারাটা পরিবর্তন করতে চাই। আমাদের কস্টিং তো এখন অনেক, এখন আমরা যদি কোয়ালিটি এনশিওর করে কাজ করি সেটা তো আপনাকে মূল্য দিতে হবে। এবারের মেলায় প্রায় 4,000 কোটি টাকার ফ্লোট ও ফ্ল্যাট বিক্রি হতে পারে বলে জানিয়েছে রিহাব ফেয়ার কমিটি। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।